নমস্কার বন্ধুরা, সাহসী রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মিষ্টির একটা রেসিপি নিয়ে। আমরা কম বেশি প্রায় সবাই লাড্ডু পছন্দ করে থাকি, তো আজকে আমি আপনাদের সাথে লাড্ডুর একটা রেসিপি শেয়ার করব একদম দোকানের মতো। তো চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। লাড্ডু বানানোর জন্য এখানে নিতে হবে আমাদের ছোলার ডাল। তো এখানে আমি 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, মানে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ ডালটা কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর আমাদের লাড্ডু বানানোর জন্য কিন্তু এই ছোলার ডালই ব্যবহার করতে হবে। তো ভালোভাবে ডালটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবং ডালটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ডালটাকে। জল ছাড়া ডালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলেতেও বেটে নিতে পারেন। তো জল ছাড়া পেস্ট করতে হবে, তবেই কিন্তু টাইট মতো হবে, না হলে কিন্তু জল দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে ঢিলে হয়ে গেলে সেটা কিন্তু আর ভালো লাড্ডু তৈরি হবে না। তো একদম দোকানের স্টাইলের লাড্ডুটা তৈরি করব। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমার জল ছাড়া ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবং কতটা টাইট রয়েছে, ঘন রয়েছে আর কতটা মিহিভাবে পেস্ট হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সব ডালটা আমি পেস্ট করে নিয়েছি ভালোভাবে। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, আর এখানে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। এবারে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা কোনো রকম না ফাটিয়ে নিয়ে, এমনি কোনো রকম ফাটিয়ে নিলে হবে না, এমনিভাবে দিয়ে হাতের মধ্যে চেপে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তবেই কিন্তু দিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে হালকাভাবে চেপে নিয়ে দিচ্ছি, যাতে বড়া বড়া না হয়। বড়া হলে বা ডালটা যদি ফেটিয়ে নিয়ে দেয়া হয়, ডালটা যেহেতু ফুলে যাবে তাহলে ভাজলে, তাহলে কিন্তু লাড্ডু একদমই তৈরি হবে না। তাই জন্য এটাকে না ফাটিয়ে নিয়ে হাতের মধ্যে চেপে চেপে এগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে অনবরত উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। হাতে একটু সময় লাগে এই বড়াগুলো ভাজতে। যতক্ষণ না পর্যন্ত লাল লালভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। তো সবগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো প্রথমে আমি তুলে নিচ্ছিলাম, একটু কম ভাজা হয়েছিল তাই জন্য আরও একটু ভাজলাম। একটু লাল করেই ভাজতে হবে, নাহলে কিন্তু লাড্ডু তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন তুলে নিলাম। তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভেঙে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ খাস্তা হয়েছে বা কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আর এগুলো যদি ফেটিয়ে নিয়ে করা হয় তাহলে কিন্তু ফুলে যাবে, এরকম খাস্তা তৈরি হবে না। তাই জন্য এরকম চেপে চেপে হাতের মধ্যে বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি ভালোভাবে ভেঙে নিয়েছি, একটু একটু করে। একটু ছোট করে ভেঙে নিলে মিক্সিং জারের মধ্যে যেহেতু দেবো ব্লেন্ড করতে ভালো সুবিধা হয়। তো সবগুলো ভেঙে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এবারে আমি পেস্ট তৈরি করে নেব। জল ছাড়া গুঁড়িয়ে নিতে হবে। তো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি জল ছাড়া শুকনো অবস্থায়। আর অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তবেই গুঁড়ো করবেন। দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রয়ে গেছে। এইরকমভাবে ভেজে নিয়ে যদি গুঁড়ো করা হয় তাহলে কিন্তু হালকা একটু দানা দানা চলে আসে, একেবারে যেরকম দোকানে আমরা লাড্ডু খেয়ে থাকি ঠিক সেই রকমই দানা দানা দেখতেই পাচ্ছেন চলে এসেছে। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে গ্যাসটা, মানে গ্যাসের উপর কড়াই বসিয়ে ভালোভাবে কড়াইটাকে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ গাওয়া ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করলে রেসিপিটায় অত সুন্দর টেস্ট হবে না, তাই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। তো ঘিটা দিয়ে এবারে যে
ডালের বড়াটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বড়াটা এর মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। বড়াটাকে দিয়ে এবারে অনবরত নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াটাকে ভেজে নিতে হবে, যাতে ডালের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। তো মিনিট পাঁচেক সময় ধরে আমি ভালোভাবে ভেজে নিলাম। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ পরিমাণ জল। যেই কাপ বা বাটি মেপে আপনারা চিনি ব্যবহার করবেন তারই চার ভাগের এক ভাগ জল ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাইতে করিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো অল্প একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্যে। অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে এবং এটা একটা সিরাম তৈরি করে নিতে হবে। এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। তো চিনির সিরামটা কখন বুঝতে পারবেন যে ঠিকঠাক হয়েছে? যখন দেখবেন হালকা একটু সুতো কাটছে, হাতে করে নিয়ে দেখবেন হালকা একটু সুতো কাটছে, তখনই বুঝতে হবে যে জিনিসটা তৈরি হয়ে গেছে। তো অনবরত নেড়ে চেড়ে এটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে করে নিয়ে দেখছি যে এখনও পর্যন্ত সেরকমভাবে সুতো কাটছে না, তার মানে এখনও পর্যন্ত জিনিসটা বাকি আছে হতে। তো আবারও আমি একবার দেখে নিচ্ছি, এবারে কিন্তু হাতের মধ্যে সুতো কেটেছে, তাই জন্য এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডাল মানে বড়ার মিশ্রণটা, যেটা গুঁড়ো করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে দিয়ে দিলাম অল্প একটু চাল মগজ। দোকানে যে লাড্ডুগুলো খাই আমরা তাতেও কিন্তু চাল মগজ ব্যবহার করা থাকে। তো অনবরত নেড়ে চেড়ে এক্সট্রা যে জলটা আছে সেটা শুকনো করে জিনিসটাকে পাক দিয়ে নিতে হবে। অনবরত না নেড়ে চেড়ে করলে কিন্তু তলায় বসে যাবে, তাই জন্য সবসময় নেড়ে চেড়ে এরা রান্নাটা করে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। তো সব হয়ে গেলে লাস্টে আরও অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, ছোটো চামচের এক চামচ পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ঘন হয়ে এসেছে, পাকটা অনেকটা পরিমাণ শক্ত হয়ে গেছে। তো এবারে এই পর্যায়ে যে চলে এসছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এখান থেকে অনেকটা পরিমাণই টেনে যাবে এক্সট্রা যে নরম হয়ে আছে সেটা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে টেনে গেছে এবং কতটা সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে। আমি হাতের মধ্যে নিয়ে পাকিয়ে পাকিয়ে একটা প্লেটের মধ্যে রাখছি। তো ওই পজিশানেই গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন, ওর থেকে বেশি ঝরঝরে করলে কিন্তু পাক হবে না। তো দেখতেই পাচ্ছেন সবগুলো একই রকমভাবে আমি পাকিয়ে নিচ্ছি, আর ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এবং কতটা খেতে সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আরও রেসিপি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। ধন্যবাদ।